ও ত্রিপুরা মাধ্যমিক কোশ্চেন সলিউশনের যে জিওগ্রাফি সেশনটা চলছে এটা হলো পার্ট ফোর ভিডিও ঠিক আছে তো পার্ট ফোর ভিডিওতে দেখো তোমাদের আমি টোটাল বাইশ নাম্বারটাকে আলোচনা করবো বাইশ নাম্বার কোশ্চেন কঠিনতম খনিজ কোনটি কঠিনতম খনিজ হলো হীরা ঠিক আছে কঠিনতম খনিজ কী হীরা কঠিনতম খনিজ হলো হীরা ঠিক আছে তো তারপরে বাইশ তেইশ নাম্বার খুব সুন্দর কোশ্চেন এটা বাইলাডিলা শব্দের অর্থ কী উত্তর কি সারের কুচ ঠিক আছে মানে প্যাটকনাবাদী না শো চন্দ্রবিন্দু আকার ডোবিনদা র আকার রস সারের আকার না কিন্তু সারের বানানটা ভালো করে দেখবে দৈনতাস আকার র এক র লেখলেতে জমিতে প্রয়োগ করা সার হয়ে যাবে এটা মানে সার আর কি যে পেটকনাপদিনাস চন্দ্রবিন্দু আকার ডোবিনদা রায় কার রস সারের কয় চন্দ্রবিন্দু রসুকার বৈদিকা যোগ্য কুচ সারের কুচ ঠিক আছে বিন্দু রসুকার বৈগার্য কোচ তো কোশ্চেন নাম্বার চব্বিশ ভারতের কোন রাজ্যের সড়ক গণত্ব সব থেকে বেশি উত্তর হল কেরালা ঠিক আছে উত্তর কি কেরালা রাজ্যের সড়ক গণত্ব সব থেকে বেশি ঠিক আছে তারপরে কোশ্চেন নাম্বার পঁচিশ ভারতের একটি নদী বন্দরের নাম কি কলকাতা বন্দর ঠিক আছে কলকাতা বন্দর ঠিক আছে কলকাতা বন্দর তারপরে কোশ্চেন নাম্বার ছাব্বিশ ভারতের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পরিবহন মাধ্যমে কোন পরিবহন পদ্ধতির মাধ্যমে সংগঠিত হয় তো পরিবহন পদ্ধতি আছে কয়টা সড়কপথ জলপথ তারপর সড়কপথ জলপথ আর আকাশপথ আরেকটা আছে নলপথ আরেকটা হলো নলপথ এই টোটাল চারটা রয়েছে ঠিক আছে তো সড়ক নলপথ মানে ধরো মাটির নিচে দিয়ে বিভিন্ন ফাইফের মাধ্যমে যদি কোনো কিছু আদান প্রদান করা হয় এটা হলো নলপথ ওনার নলের সাহায্যে আর কি ঠিক আছে তো কোনোটার থেকে কোনোটা কম না কিন্তু এক একটার এক এক রকম সুবিধা রয়েছে দেখো সড়ক পথে সব থেকে সুবিধা বেশি তো দেখো সড়ক সব থেকে সুবিধা বেশি কী কারণে সড়ক সুবিধা বেশি এই কারণে যে আমরা চলাচল করি সময় কোন ক্ষেত্রে সড়ক তো যেমন আমি এখন আমাদের বাড়ি ব্যথা ব্যথা থেকে শান্তিপুর যাবো শান্তিপুর যাবো আগরতলা যাবো সড়কপথে তো যেতে হবে সহজে উঠে করতে পারবো কিন্তু এটা অনেক মানে মানে ধরো মানে দিয়ে আর কি ধরো গতি সম্পন্ন পথ তারপরে যেমন যদি জলপথের কথা বলি জলপথে খরচ কম বেশিরভাগ এই ভারতের সাথে যে বিভিন্ন দেশের যে মানে আন্তর্জাতিক যোগাযোগ হয় ব্যবসা বাণিজ্যে বেশিরভাগ জলপথে আদান প্রদান হয় কিন্তু ঠিক আছে তো দেখো জলপথের একটা সুবিধা রয়েছে কম খরচে অনেক পণ্য আদান প্রদান করা যায় যদি বিমান কথা বিমানের কথা বলি এটা যেহেতু সুরূপে সুবিধা আছে অসুবিধাও আছে সুবিধা কি সহজে চলে যেতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে দেখো মাত্র চল্লিশ মিনিটে কলকাতা যেতে পারি আর রেলে দুই দিন তো অসুবিধার কথা বললে আমরা সহজে কি নামতে পারবো প্লেন থেকে লাভ দিলে নিজে পরে যাবো তো অসুবিধাও আছে হ্যাঁ ট্রেন তো ট্রেনের কথা বললে সুবিধার তো অনেক রয়েছে অসুবিধাও আছে যেমন আমরা মানে ধরো প্রয়োজনে একদম প্রয়োজনে গন্তব্যস্থলে সাথে সাথে নামতে পারবো না ধরো এটা স্টেশন স্টেশন বেস্ট নামবে মানে থামাবে আর কি যে আমাদের বাড়ি এখানে স্টেশন অনেক দূরে কিন্তু আমাদের বাড়ির সামনে থামাবে না এটা স্টেশনে থামবে বাকি হুম তো এই কিন্তু গাড়ির ক্ষেত্রে একদম সব থেকে সুবিধা তো অতএব হিসাব করতে গেলে সব ক্ষেত্রেই সুবিধা অসুবিধা আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার সাতাইশ আচ্ছা ছাব্বিশ দেখো কোশ্চেন নাম্বার ছাব্বিশ এটা তো বলেছি উত্তর হলো জলপথ যে বারোটা অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পরিপদ্ধতির মাধ্যমে হয় উত্তর হলো জলপথ ঠিক আছে উত্তর কি জলপথের মাধ্যমে তারপরে দেখো কোশ্চেন নাম্বার সাতাইশ ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি তো তো দেখো আমার মানে মত অনুসারে এটা এটা লিখেছি কিন্তু এই তো আমি অনেক বইতে বা গুগলে অনেক রকম উত্তর পেয়েছি তো তোমরা একটু এই সাতাশ আর এর কোশ্চেন তোমরা তোমরা একটু দেখবা বা তোমাদের পারফেক্টলি কারো কাছে উত্তর জানাটা থাকলে আমাকে কমেন্ট করে জানাবা ঠিক আছে তো দেখো উত্তরটা দেখো যে আমার যতটুকু আমি শুরু হয়ে এটা লিখেছি যে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো উত্তরপ্রদেশের গোরক্ষপুর রেলওয়ে প্ল্যাটফর্মটা ঠিক আছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর রেলওয়ে প্ল্যাটফর্ম উত্তরপ্রদেশের গোরক্ষপুর লিখলে হবে আপাতত ক্লিয়ার যে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি উত্তরপ্রদেশের গোরক্ষপুর তারপরে আঠাশ নাম্বার এটার মধ্যে একটু কনভেশন যে ভারতের ব্যস্ততম ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি উত্তর দেখো দিল্লি ও মুম্বাই সড়কে যুক্ত করা আট নং জাতীয় সড়ক ঠিক আছে তো দেখো বারোটার ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা আট নং জাতীয় সড়ক করা উত্তরটা দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা আট নং জাতীয় সড়ক ঠিক আছে তো এটা হলো মানে ব্যস্ততম জাতীয় সড়ক আর কি মানে দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা সড়কপথ লিখলে হবে আট নং টা না দিয়ে দিল্লি ও মুম্বাই শহরকে যুক্ত করা সড়ক পথ হ্যাঁ তো আট নং তো এটা আমাদের তিবুর রাজ্যের জীবন রাখা আমাদের তিবুর রাজ্যের জীবন রাখা এনএসএট ঠিক আছে এন এনএসএট কিন্তু আমি গুগলে এটাই পেয়েছি যে মানে দিল্লি মুম্বাই সরকার যুক্ত করে আট নং জাতীয় সড়ক পরে মার্কেট ব্যস্ততম জাতীয় সড়ক আমি এই কোশ্চেনটা কিন্তু গুগল থেকে দিয়েছি তারপরে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সুবর্ণ চতুর্ভূজার দুর্গ কত উত্তর হলো পাঁচ পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি ঠিক আছে সুবর্ণ চতুর্ভুজোর দৈর্ঘ্যগত ফাইভ এইট ফোর সিক্স কিমি ঠিক আছে ফাইভ এইট ফোর সিক্স কিমি ঠিক আছে তো তারপরে কোশ্চেন নাম্বার দেখো তিরিশ কোশ্চেন নাম্বার তিরিশ হলো দ্রুততম পরিবহন মাধ্যম কোনটি বিমানপথ দ্রুততম একদম দ্রুত গতিতে চলে যেতে পারবে এক স্থান থেকে অন্য স্থানে সেটা পরিমাণ মাধ্যম হলো বিমানপথ বা আকাশপথ তারপরে এটাই শেষ কোশ্চেন তো কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান ঠিক আছে বারোটার শস্য শাষের জায়েদ জায়ীটু কাকে বলে একটি জায়দ ফসলের নাম লেখো দেখো খা উত্তরটা দেখো খারিফ শস্য চাষ লেখো তোমরা খারিফ শস্য চাষ ও রবি রবি শস্য চাষের মাঝামাঝি সময়ে কি বলেছি খারিফ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময়ে যে ধরনের শস্যের চাষ করা হয় তাকে জায়দ শস্য চাষ বলে। খারাপ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময়ে যে ধরনের শস্যের চাষ করা হয় তাকে জায়দ শস্য চাষ বলে বা জায়দ ঋতু বলে এক কথা ঠিক আছে জায়ু শস্য চাষ লিখলেও হয়ে যাবে ক্লিয়ার তো খারাপ শস্য চাষ ও রবি শস্য চাষের মাঝামাঝি সময়ে যে ধরনের শস্য চাষ করা হয় সেটা তো বলেছি জায়দ শস্য চাষ তো খারাপ শস্য চাষ কি সাধারণত বৃষ্টির উপর নির্ভর করে যে চাষ হয় তাকে খারাপ শস্য বলে যেমন ধান তারপর রবি শস্য কি সাধারণত শীতকালে জলসেচের উপর নির্ভর করে যে চাষ হয় তাকে রবি শস্য বলে যেমন গম আর জায়েদ শস্য হলো যেমন তরমুজ শসা সবজি তারপরে সবজির মধ্যে গাজর টাজর সব ফাইল তরমুজ শশা সবজি বা পশু খাদ্যের ফসল ইত্যাদি হ্যাঁ এতটুকু তো বাকি কোশ্চেনগুলি যদি দুই মার্কের গুলি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ঠিক আছে স্বাস্থ্যৰ কাটা এনেই হেল্প লাগিলে আমি সুযোগ কৰবে